শুভ সকাল ওড়িশা আপনার আম চ্যানেলে স্বাগত চলন্ত জাঁয়া দেশ বিদেশ তথা রাজ্যর তিরিশটি গুরুত্বপূর্ণ খবর শীতদিন বন্ধ হল বদ্রীনাথ ধাম কবাট কার্তিক শুক্ল ষষ্ঠী প্রবণ নক্ষত্রের শীত ঋতু অপরাহ্ন তিনটা তেত্রিশে শ্রী বদ্রীনাথ ধাম দ্বারা বন্ধ হয়ে যাই কবাট বন্ধ হওয়া অবসর বদ্রীনাথ মন্দির ফুলের সজা যাই সিংহদ্বার পরিসরের গরওয়ালা সাউন্ড বক্স ভক্তির স্বর সহিত সমগ্র বদ্রীনাথ ভক্তিময় হয়ে উঠি এই সময় ভক্ত মানে জয়বিদ্র বিশাঙ্ক জয় জয়কার করে এই সময় প্রায় সাড়ে পাঁচ হাজার অধিক ভক্ত উপস্থিত রয়েছে এই অবসরে দাতা এবং ভারতীয় সেনা তীর্থযাত্রী মানুষ ভণ্ডারর মধ্যে আয়োজন করে উত্তরপ্রদেশ সরকার নেলে বড় পদক্ষেপ এক বড় নিষ্পত্তি ক্রমে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের হলাল ট্যাগ খাদ্য সামগ্রী উপরে প্রতিবন্ধক লগাইছেন খাদ্য উৎপাদন কমিশনর কার্যালয় আদেশ কিন্তু যে তুরন্ত প্রভাব সহিত উৎপাদগুলিকর উৎপাদন সংরক্ষণ বণ্টন এবং বিক্রয় উপরে প্রতিবন্ধক লগাইছে রপ্তানি উদ্দিষ্ট খাদ্য সামগ্রী প্রতিবন্ধকর মুক্ত বলে এথিরে মধ্যে কুহযাই টনেল কাটবার ব্যবহৃত হব গছ কাটবা মেশিন উত্তরাখণ্ডর উত্তরকাশী টনেল ভুষুড়ি পড়ে মাটি তলে রহিতবানি শ্রমিক মানুষ উদ্ধার করা উদ্যম চালছে সমুদায় একচাশ জন লোক আবর্জনা ভিতরে ফসি রয়েছে পূর্বর খবর আসি যে চালশ জন লোক আবর্জনা ভিতরে ফসি রয়েছে সিল টায়ার টনেলের ফসি রয়েছে লোক মানুষ উদ্ধার করা এখানে এক উচ্চস্তরীয় বৈঠক চালছে যাহাদ্বারা যথাশীঘ্র সেমানুক উদ্ধার করা যাইপারিব টনেল ফসি রয়েছে শ্রমিকঙ্ক নিকটরে পৌঁছিবা এবং বন বিভাগ এক নূতন পদ্ধতি মধ্য গ্রহণ করছেন দেশর সেনা অপসারণ করা ভারতকে কহিলা মালদ্বীপ শপথ নেবার গোটিয়ে দিন পরে মালদ্বীপ রাষ্ট্রপতি মহম্মদ মুইজিজ অফিসর ভারত সরকারকে দেশর সেনা অপসারণ করা কুযাই শপথ গ্রহণ উৎসবর ভারত সরকার প্রতিনিধি ভাবে মালদ্বীপে পৌঁছিবানি কেন্দ্রমন্ত্রী তথা কিরণ রিজুঙ্ মহম্মদ রিজুঙ্কু ভেটবা সময় এই অনুরোধ করে দেশর বিদেশী সেনা প্রত্যাহার করবানি মইজুঙ্ক নির্বাচনী এজেন্ডাগুলি মধ্যে এক মুখ্য প্রতিশ্রুতি লা এবং সে শুক্রবার দিন শপথ গ্রহণ করা পরে দেশক দিয়ে প্রথম ভাষণের এথিপা সংকল্পবদ্ধ বলে কে ফাইনাল ম্যাচ পরদিন হব প্লস টু আলোচনা ফাইনাল ম্যাচ দেখা ভারত আসুচার অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা তথা বিদেশ মন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং রক্ষামন্ত্রী রিচাল মালস এবং বিদেশ মন্ত্রী পেনি ওয়াংটু দুই দিন গস্তরে ভারত আসুচার এই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ সে টু প্লস টু মন্ত্রীস্তরীয় আলোচনা মধ্যে করবে ভারতের নির্মাণ হব যুদ্ধ বিমান ইঞ্জিন জেনারেল ইলেকট্রনিক সহযোগে ভারতের এলসিএমআর টু যুদ্ধ বিমান ইঞ্জিন উৎপাদন রাস্তা সফা হয়ে যাই বাস্তবের আমেরিকা এই সম্বন্ধীয় সমস্ত আবেদনকে অনুমোদন দিয়েছে আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রনিক সহযোগে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড দ্বারা এলসিএ মার্ক টু ইঞ্জিন এবং স্বদেশী আডভান্স মিডিয়াম কম্বাট বিমানর প্রথম দুইটি স্কোয়াড্রন প্রস্তুত করা যাব বলে ডিআরডিও অধ্যক্ষ ডক্টর সমীর ভি কামত কহিছেন আমেরিকা এই সম্বন্ধীয় সমস্ত প্রস্তাবকে অনুমোদন মধ্যে দিয়ে দিয়েছি বিশ্বকপ পাই চালিছি স্বতন্ত্র ট্যাগ ভড়া মাত্র অহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকপর অন্তিম ম্যাচ আজ খেলা যাব এই ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে এই হাই প্রোফাইল ম্যাচর সিধা প্রসারণ কেবল ভারত নুহ সারা বিশ্ব দেখব তবে সমস্ত স্টেডিয়ামকে যাই ম্যাচ দেখা চাহুবা বেলে ফ্লাইট টিকেট হোটেল ভড়া যোগ সে হটস্টার ম্যাচ দেখিপারে বর্তমান দেশের বিভিন্ন সহরর অহমদাবাদ পর্যন্ত বিমান ভড়া বহুত মহঙ্গা হয়ে যাই বন্ধ হয়ে যাব ইএমআই পে লেটরর ফিচর্স অনলাইনে আপনার কিছু জিনিস কিনে ক্যাশ অন ডেলিভারি কিংবা অনলাইন পেমেন্ট ব্যবহার করে থাকে এসে আপনার নো ই নো কস্ট ইএমআই বা নো পে লেটর অপশন খুব ব্যবহার করে থাকে নো কস্ট ইএমআই বা বে বাই লেটর অপশন দ্বারা আইফোন ইউজর্স হতো বা অ্যান্ড্রয়েড ইউজর্স সমস্ত শপিং করা সময় খুব ফাইদা উঠাই থাকে এই দুইটি অপশন দ্বারা আনি জিনিস কিভাবে কোণী বড় রকম মাসিকিয়া হিসাবে পেমেন্ট করা যাই ধূম্রপান জনিত ক্যান্সর বর্ষক ১৩ লক্ষ জীবন যাচ্ছে ভারত সমেত ৭টি দেশের ধূমপান জনিত ক্যান্সর বর্ষক ১৩ লক্ষ অধিক লোক জীবন যাচ্ছে লান সেন্টার ই ক্লিনিক্যাল মেডিসিন পত্রিকার এই অধ্যয়নটি প্রকাশ পেয়েছে
ଅନ୍ୟ ଦେଶଗୁଡ଼ିକ ହେଲା ଚାଇନା, ବ୍ରିଟେନ, ବ୍ରାଜିଲ, ରୁଷିଆ, ଆମେରିକା ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା। ବିଶ୍ୱରେ ପ୍ରତିବର୍ଷ କ୍ୟାନ୍ସରରେ ଯେତିକି ମୃତ୍ୟୁ ଘଟୁଛି ତାହାର ଅଧାରୁ ଅଧିକ ଉପଭୋକ୍ତ 60 ଦେଶରେ ହେଉଛନ୍ତି। ଧୂମ୍ରପାନ ସହିତ ମଦ୍ୟପାନ, ମେଦବହୁଳତା, ହ୍ୟୁମାନ ପାଇପ୍ଲେସନ୍ ଭାଇରସ୍ ବା HPV ସଂକ୍ରମଣ ଯୋଗୁଁ ମୋଟ 20 ଲକ୍ଷ ଲୋକ ପ୍ରତିବର୍ଷ ମଧ୍ୟ ପ୍ରାଣ ହରାଉଛନ୍ତି। ଛତିଶଗଡ଼ରେ 67.34% ଏବଂ MP 71.11% ମତଦାନ ରହୁଛି। ମଧ୍ୟପ୍ରଦେଶ ଏବଂ ଛତିଶଗଡ଼ର କାଁବା ହିଂସାକାଣ୍ଡ ମଧ୍ୟରେ ଶୁକ୍ରବାର ଦିନ ସନ୍ଧ୍ୟାରେ ମଧ୍ୟ ତାହାର ଇଲେକ୍ସନ୍ଟି ଶେଷ ହୋଇଯାଇଛି। ଅପରାହ୍ନ 5 ସୁଦ୍ଧା ଛତିଶଗଡ଼ରେ 67.34% ମତଦାନ ହୋଇଥିବା ବେଳେ ମଧ୍ୟପ୍ରଦେଶରେ 71.11% ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯାଇଥିବା ବେଳେ ନିର୍ବାଚନ କମିଶନର ବା ଇସି କହିଛନ୍ତି ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଅଞ୍ଚଳରେ ଥିବା ବୁଥ୍ ସମେତ ସମସ୍ତ ଭୋଟ୍ କେନ୍ଦ୍ରରୁ ସବିଶେଷ ରିପୋର୍ଟ ମିଳିବା ପରେ ମତଦାନ ହାର ବଢ଼ିବ ବୋଲି ଇସି ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ବୁଥ୍ରେ ଶେଷ ମୁହୂର୍ତ୍ତରେ ପହଞ୍ଚିଥିବା ଭୋଟରମାନଙ୍କୁ ମଧ୍ୟ ମତଦାନର ମଧ୍ୟ ସୁଯୋଗ ଦିଆଯାଇଥିଲା। ରୋବୋ ସହିତ ଶାରୀରିକ ସମ୍ପର୍କ ରଖୁଛନ୍ତି ବ୍ରିଟେନବାସୀ। ଆଜିର ଆଧୁନିକ ଯୁଗରେ ଟେକ୍ନୋଲୋଜି ଶିଖରରେ ରହିଛି, ଏବେ ମଧ୍ୟ ଅଧିକାଂଶ କାର୍ଯ୍ୟ କେବଳ ଟେକ୍ନୋଲୋଜି ମାଧ୍ୟମରେ କରାଯାଉଛି। ଆମେ କୌଣସି ସ୍ଥାନକୁ ଯିବାକୁ କିମ୍ବା ଖାଦ୍ୟ ଅର୍ଡ଼ର କରିବାକୁ ଟିକେଟ୍ ବୁକ୍ କରିବା ସମ୍ଭବ ହୋଇପାରୁଛି। ଏହା ସହିତ ଆଧୁନିକ ଯୁଗରେ ରୋବୋଟ୍ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ପ୍ରଚଳିତ ହେଉଛି। ଅନେକ ଦେଶ ଅଛି ଯେଉଁଠାରେ ରୋବୋଟ୍ ମାଧ୍ୟମରେ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ କରାଯାଉଛି। ତେବେ ବ୍ରିଟେନରୁ ଏକ ଅଦ୍ଭୁତ ସର୍ଭେ ମଧ୍ୟ ବାହାରକୁ ଆସିଛି ଯେଉଁଥିରେ ଏହା ସାମ୍ନାକୁ ଆସିଛି ବ୍ରିଟେନର ପ୍ରତ୍ୟେକ ତୃତୀୟ ବ୍ୟକ୍ତି ରୋବୋ ସହିତ ଶାରୀରିକ ସମ୍ପର୍କ ରଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ଇଲନ୍ ମସ୍କଙ୍କ ପ୍ରୟାସ ବିଫଳ, ଲଞ୍ଚ ହେଉ ନଷ୍ଟ ହେଲା ରକେଟ୍। ସ୍ପେସ୍ ଏକ୍ସର ସବୁଠାରୁ ଶକ୍ତିଶାଳୀ ରକେଟ୍ ଷ୍ଟାରସିପ୍ ଲଞ୍ଚ ହେବା ନେଇ ଏହାପରେ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି, ଫଳରେ ଇଲନ୍ ମସ୍କଙ୍କ ମିଶନ ଦ୍ୱିତୀୟ ଥର ପାଇଁ ବିଫଳ ହୋଇଛି। ମସ୍କଙ୍କ କମ୍ପାନୀ ସ୍ପେସ୍ ଏକ୍ସ ପୁଣି ଥରେ ଏହାର ଏକ ମେଗା ରକେଟ୍ ଷ୍ଟାରସିପ୍ ଲଞ୍ଚ କରିଥିଲେ ମଧ୍ୟ ଏହାର ପ୍ରୟାସଟି ବିଫଳ ହୋଇଛି। ସୂଚନା ଅନୁଯାୟୀ ବୁଷ୍ଟର ସହିତ ଯୋଗାଯୋଗ ଏବଂ ପରୀକ୍ଷଣର କିଛି ମିନିଟ୍ ପରେ ମହାକାଶ ଯାନ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ଏଜେନ୍ସି ଅନୁଯାୟୀ ବୁଷ୍ଟର ଷ୍ଟାରସିପ୍କୁ ମହାକାଶରୁ ପଠାଯାଇଥିଲା କିନ୍ତୁ ଦକ୍ଷିଣ ଟେକ୍ସାସରୁ ପରୀକ୍ଷଣ 8 ମିନିଟ୍ ପରେ ଯୋଗାଯୋଗ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହୋଇଯାଇଥିଲା। କରୋନା କବଳରେ ଆମେରିକା 14 ରାଜ୍ୟରେ ବଢ଼ୁଛି ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା। ଶୀତ ପାଖେ ଆସୁଥିବା ବେଳେ ଆମେରିକାର 14 ରାଜ୍ୟରେ କରୋନା ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା ବଢ଼ି ଚାଲିଛି। ଏଥିପାଇଁ ହସ୍ପିଟାଲରେ ରୋଗୀଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବାରେ ଲାଗୁଛି। ଦେଶର ସାମଗ୍ରିକ ବୃଦ୍ଧି 8.6% ପହଞ୍ଚି ଯାଇଛି, ଯେଉଁଥିରେ ନଭେମ୍ବରରେ 16,240 ଜଣ ରୋଗୀ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି। ଉପର ମଧ୍ୟ ପଶ୍ଚିମ ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଟଲାଣ୍ଟିକର କିଛି ଅଂଶ ଏବଂ ଦକ୍ଷିଣ ମାଉଣ୍ଟେନ୍ ଅଞ୍ଚଳରେ ଅଧିକ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥିବା ନେଇ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଥଣ୍ଡା ପାଗରେ କରୋନା ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା ବଢ଼ିଥାଏ କିନ୍ତୁ ଜଣେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅଧିକାରୀ ବୋଲି ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ମରୁଭୂମିରେ ବାଦଲ ଫଟା ବର୍ଷା, ରାସ୍ତାଘାଟ ବନ୍ୟାରେ ଉପୁଡ଼ୁ। ମରୁଭୂମିରେ ବନ୍ୟା ପାଣି ଆସିବା ଶୁଣିଲେ ଯିଏ କେହି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଯିବେ। ଦୁବାଇର ଅନେକ ଅଞ୍ଚଳରେ ବାଦଲ ଫଟା ବର୍ଷା ହୋଇଛି। ପ୍ରବଳ ବର୍ଷା ପରେ ଏବେ ରାସ୍ତାଘାଟ ବନ୍ୟା ପାଣିରେ ବୁଡ଼ି ରହିଛି। ଅନେକ ସ୍ଥାନରେ ଜଳ ନିଷ୍କାସନ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦେଖାଦେଇଛି, ଏହାର ଭିଡ଼ିଓ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ୟୁଜର ଏହାର ଫଟୋ ଏବଂ ଭିଡ଼ିଓ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ସେୟାର କରୁଛନ୍ତି। ଝଡ଼ ବର୍ଷା ଯୋଗୁଁ ସଂଯୁକ୍ତ ଆରବ ଏମିରେଟ୍ସ ବା UAE ତାଣ୍ଡବ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ଏଠାରେ ଅନେକ ସ୍ଥାନରେ ରାସ୍ତାରେ ମଧ୍ୟ ଡଙ୍ଗା ଚାଲୁଛି। ଦୁବାଇର ପାଣିପାଗ ଏହି ହଠାତ୍ ପରିବର୍ତ୍ତନ ନେଇ ବୈଜ୍ଞାନିକମାନେ ମଧ୍ୟ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଛନ୍ତି। ଆଉ 350 ଆମ୍ବୁଲାନ୍ସକୁ ଲୋକାର୍ପଣ କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଜି ଭୁବନେଶ୍ୱର କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ ପରିସରରେ ରାଜ୍ୟବାସୀଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାରେ ନିୟୋଜିତ ହେବା ପାଇଁ ଆଉ 350 ନୂତନ ଆମ୍ବୁଲାନ୍ସକୁ ଲୋକାର୍ପଣ କରିଛନ୍ତି। ଦୁର୍ଘଟଣା କିମ୍ବା ଗୁରୁତର ରୋଗରେ ପୀଡ଼ିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଡାକ୍ତରଖାନାକୁ ନେବା ପାଇଁ ଏହି ଆମ୍ବୁଲାନ୍ସଗୁଡ଼ିକ କାର୍ଯ୍ୟ କରିବ। ଟୋଲ୍ ଫ୍ରି ନମ୍ବର 108 ଫୋନ୍ କଲେ ଏହି ଆମ୍ବୁଲାନ୍ସଗୁଡ଼ିକ ରୋଗୀମାନଙ୍କୁ ବିନା ଦେୟରେ ତୁରନ୍ତ ସେବା ଯୋଗାଇ ଦେଇପାରିବେ। ଏହି ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଯେ ଏହା ଆହୁରି ଅନେକ ମୂଲ୍ୟବାନ ଜୀବନ ବଞ୍ଚାଇବାରେ ମଧ୍ୟ ସହାୟକ ହେବ। ବଲାଙ୍ଗୀରର 2 ଜଳାଶୟ ପ୍ରକଳ୍ପକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଅନୁମୋଦନ। ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା ପାଇଁ 2 ନଦୀଗର୍ଭ ଜଳାଶୟ ପ୍ରକଳ୍ପକୁ 296.50 crore ମଞ୍ଜୁରୀ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଏହି ପ୍ରକଳ୍ପଗୁଡ଼ିକ ହେଉଛି ସୁନଗର ନଦୀରେ ଶିକୁଳିଆ ବା ସିଲକେଟ୍ ନଦୀ ଗର୍ଭାଶୟ ଜଳ ପ୍ରକଳ୍ପ ଏବଂ ଅଙ୍ଗ ନଦୀରେ କୁଟସିଂହା ନଦୀଗର୍ଭ ଜଳାଶୟ ପ୍ରକଳ୍ପ। ଶିକୁଆ ପ୍ରକଳ୍ପ ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ 49 crore ମଞ୍ଜୁରୀ କରିଥିବା ବେଳେ କୁଟାସିଂହା ପ୍ରକଳ୍ପ ପାଇଁ 247.50 crore ମଧ୍ୟ ମଞ୍ଜୁରୀ କରିଛନ୍ତି। ପୋଲିସ DG ସୁନୀଲ ବଂଶଲଙ୍କୁ ଅବସର ନେବାକୁ ଅନୁମତି। ସରକାରୀ ଚାକିରି ଅବସର ନେବାକୁ ପୋଲିସ DG ସୁନୀଲ ବଂଶଲଙ୍କୁ
राज्य सरकार को अनुमति देखते अवसर ने गृह विभाग पक्ष विज्ञप्ति प्रकाश पाई आसंता डिसेंबर 31 रे परिसर नेबाक नहीं अनुमति मिली। सूचना मुताबक जेजीपी राज्य सरकार 7 जन वरिष्ठ आईपीएस नाम केन्द्र सरकार को सुपारिश कर नूतन डीजीपी रेस रे एएन प्रसाद सुधांशु षडंगी बी राधिका समेत वाई बी खुरुनिया चर्चा होगी। नवेम्बर 20 तारीख में ओडिशा आसवे राष्ट्रपति नवेम्बर 20 तारीख राष्ट्रपति द्रौपदी मुर्मू ओडिशा आसवे राष्ट्रपति गस्त को नहीं मयूरभंज जिलार राजगांगपुर व्यापक प्रस्तुति कर राष्ट्रपति राजगांगपुर बादाम पहाड़ ठार टाटा बादाम पहाड़ ट्रेन रुभारंभ कर कार्यक्रम रही है। स्टेशन टी सुंदर भाव में सजे दीपर पहाड़पुर निर्मित एसएलसी विद्यालय सांस्कृतिक कार्यक्रम राष्ट्रपति जोगदेवे यह सहित ऑल इंडिया आईटी कंपनी द्वारा निर्मित दक्षता विकास केन्द्र उद्घाटन करिवार सेठार कार्यक्रम रही। टीम इंडिया को बालुका कलार शुभेच्छा बार्ता जनइले सुदर्शन पट आसंता नवेम्बर 19 अर्थात रविवार दिन बा आज अनुष्ठित हो बहु प्रतीक्षित विश्वकप 2023 यह रोमांचकर मुकाबला महामुही हे भारत एवं ऑस्ट्रेलिया तेज ख्यातनाम बालुका शिल्पी पद्मश्री सुदर्शन पट्टनायक पूरी बेलाभूमि 56 फुट उच्चतार एक विश्वकप आंकी भारतीय टीम को फाइनल मैच रो शुभेच्छा जनाइछन्ति। एथिरे से 500 स्टील बासन सहित 300 बॉल मध्य व्यवहार करछन्ति। सुरेश महापात्र हेले सीएमओ मुख्य परामर्शदाता पूर्वतन मुख्य शासन सचिव एवं ओडिशा विद्युत नियामक आयोग बा ईओआरसी रो अध्यक्ष सुरेश चंद्र महापात्र को मुख्यमंत्री कार्यालय नूतन मुख्य परामर्शदाता भाव निजुक्ति करा जाय छि। ये निजुक्ति पाइबा पर से ओईआरसी अध्यक्ष पदर से इस्तफा देइछन्ति। एथिसे त मुख्यमंत्री कार्यालय मुख्य परामर्शदाता पर पूर्वतन आईएएस ऑफिसर तथा आर बालकृष्ण को अब्याहत दि जाए। पुणी थे नंदनकानन रोपवे मजा ने पर्यटक पुणी नंदनकानन पर्यटक मैंने रोपवे मजा ने बहु प्रतीक्षित रोपवे उद्घाटन होगाक जाऊँगी। अपराह 4 जंगल परिवेश एवं जलवायु परिवर्तन मंत्री प्रदीप आमाद यह आनुष्ठानिक भाव उद्घाटन करेंगे। पर्यटक रोपवे बुली यार मजा उठे पारे। रोपवे निर्माण रक्षणाबेक्षण और परिचालना पर कोलकाता एक घर संस्था दामोदर रोपवेज इन्फ्रा लिमिटेड सहित अक्टोबर 21 नंदनकानन कर्तृपक्ष यार चुक्तिनामा करते सुखिला पड़ा महानदी ब्राह्मणी सिस्ट नवेम्बर 1 सप्ताह महानदी पर एवं ब्राह्मणी जल संकट देखाई बतर नदी ब्यारेज निर्माण पर जल संकट केन्द्रापड़ा जिला महरम हो शीत ऋतु आरंभ महानदी और ब्राह्मणी सिस्टम नदी सुखिला पड़ी जातीय उद्यान भितरकनिका को आवश्यक मुताबक जल मिलूना यह आगक भयंकर हे नदी उपर मुंडे प्रकल्प को जिलावासियों चिंता बढ़ी। केन्द्रापड़ा जिलार महानदी ब्राह्मणी बैतरणी सिस्टम सात नदी प्रभावित होिका पक्षी विपद पलटि चिंगुरी घेर प्रत वर्ष शीत ऋतु चिलिका को बहु संख्यार विदेशागत पक्षी आसी था 200 ऊर्ध प्रजातिर पक्षी समागम पर्यटक को बेस आकर्षित करें तेरे चिलिकार प्लास्टिक पॉलीथीन बेआईन चिंगुड़ी घेरी यार जैव विविधता को नष्ट एथिसहित चिलिकार एकर एकर अंचल नल घास राजदत्त मालिगला दल एवं घेरी चिलिका को ग्रासवा जो पक्षी एवं विपद सृष्टि घेरी उच्छेद करुलन बढ़ी चली ओडिशा हाइकोर्ट बेआईन चिंगुड़ी घेरी उच्छेद आदेश कैपिटल हॉस्पिटल रे म्यूडलार ओटी उद्घाटित राज्य स्वास्थ्य सेवार सृष्टि नूतन अध्याय राज्य प्रथम भाव कैपिटल हॉस्पिटल आरंभ हो म्यूडलार ओटी आज यही नूतन ऑपरेशन टेक्नोलॉजी उद्घाटन करते मुख्यमंत्री नवीन पटनायक मॉडलर ओटी रही अत्याधुनिक चिकित्सा सरंजाम यह अत्याधुनिक ओटी एका सांगर 8 जन अस्त्रोपचार हो पारे यह अत्याधुनिक ओटी पर खर्च हो 16.76 कोटी टंका। जलवायु परिवर्तन कुप्रभाव माड़ी आसुची समुद्र विस्फोटापन जलवायु द्रुत परिवर्तन जो एवं उपकूल सुरक्षा कवच भितरकनिका लुला जंगल प्रति विपद बढ़िवारे लगी बंगोपसगर कूल लंघिवा सहित प्राय प्रतिदिन बालीमेद एवं माटी को भसाणी नवा जो लुला जंगल को ग्रास कर चली समुद्र धीरे धीरे उपकूल आड़ को माड़ा जो पूर्व सात भाईर अधिवासी विस्थापित होगा पड़ी एवं से सात भाईर
ଏକ କୁଳା ଯାଏଁ ଦୀର୍ଘ 12 କିମି ଅଞ୍ଚଳରେ ସମୁଦ୍ରର ମଧ୍ୟ ତାଣ୍ଡବ ଦେଖିବାକୁ ମିଳିବ। ଦୁର୍ଗମ ଅଞ୍ଚଳରେ ଡ୍ରୋନ୍ରେ ପହଞ୍ଚିଲା ଔଷଧ। ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲାରେ ଡ୍ରୋନ୍ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ନେଟୱାର୍କ ଶୁଭାରମ୍ଭ ହୋଇଛି। ଅନୁସୂଚିତ ଜନଜାତି ଏବଂ ଅନୁସୂଚିତ ଜାତି ଉନ୍ନୟନ ସଂଖ୍ୟାଲଘୁ ସମ୍ପ୍ରଦାୟ ଏବଂ ପଛୁଆ ବର୍ଗର କଲ୍ୟାଣ ବିଭାଗ ମନ୍ତ୍ରୀ ଜଗନ୍ନାଥ ସରକାରଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ଏହି ପ୍ରକଳ୍ପ ଶୁଭାରମ୍ଭ ହୋଇଛି। ଗତକାଲି ପ୍ରଥମେ ପ୍ରତିଷେଧକ ଟିକା ଗୁରାଡ଼ି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରୁ ପ୍ରେରଣ କରାଯାଇଛି। ରାୟଗଡ଼ା ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରେ ଜରୁରୀ ଔଷଧ ଧରି ଡ୍ରୋନ୍ଟି ମାତ୍ର 45 ମିନିଟ୍ରେ ଗୁଡ଼ାରୀ ହାଇସ୍କୁଲ ପଡ଼ିଆରେ ଅବତରଣ କରିଥିଲା। 1397.18 କୋଟି ଟଙ୍କାର 8 ଶିଳ୍ପ ପ୍ରକଳ୍ପକୁ ସିଙ୍ଗିଲ୍ ୱିଣ୍ଡୋ କ୍ଲିୟରାନ୍ସ କମିଟିର ଅନୁମୋଦନ। ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ପ୍ରଦୀପ କୁମାର ଜେନାଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଆଜି 124ତମ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ସିଙ୍ଗିଲ୍ ୱିଣ୍ଡୋ କ୍ଲିୟରାନ୍ସ ଅଥରିଟି ବା LLCOW ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ଏହି ବୈଠକରେ 1397.18 କୋଟି ଟଙ୍କାର 8 ରୂପାନ୍ତର ରୂପାନ୍ତରକାରୀ ପ୍ରକଳ୍ପକୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି, ଯାହା ଏକ ନିବେଶ ଗନ୍ତବ୍ୟସ୍ଥଳ ଭାବରେ ରାଜ୍ୟର ସ୍ଥିତିକୁ ଆହୁରି ସୁଦୃଢ଼ କରୁଛି। ଏହି ପ୍ରକଳ୍ପଗୁଡ଼ିକ ଦ୍ୱାରା 2860 ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ସୃଷ୍ଟି ହେବ। ଏହି ରାଜ୍ୟର ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧିକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯଥେଷ୍ଟ ପୁଞ୍ଜିନିବେଶ ଏବଂ ଆକୃଷ୍ଟ କରିବା ପାଇଁ ରାଜ୍ୟର ପ୍ରତିବନ୍ଧକତାକୁ ସୁଦୃଢ଼ କରିବ ବୋଲି ମଧ୍ୟ ଆଶା କରାଯାଉଛି। ଏକ ମାନବୀୟ ସ୍ପର୍ଶ ରୋଗୀମାନଙ୍କ ପାଇଁ ଚମତ୍କାର ସାବ୍ୟସ୍ତ ହୋଇପାରିବ, ଏହା କହିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ବୃତ୍ତିଗତ ଦକ୍ଷତା ସହିତ ଏକ ମାନବୀୟ ସ୍ପର୍ଶ ରୋଗୀମାନଙ୍କ ପାଇଁ ଚମତ୍କାର କରିପାରିବ। ଆଜି ଲୋକସେବା ଭବନ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ନବନିଯୁକ୍ତ ସହକାରୀ ପ୍ରାଧ୍ୟାପକଙ୍କୁ ନିଯୁକ୍ତିପତ୍ର ବାଣ୍ଟିବା ଅବସରରେ ରୋଗୀ ସେବା କରିବା ସମୟରେ ମାନବୀୟ ସ୍ପର୍ଶ ସୁନିଶ୍ଚିତ କରିବା ଲାଗି ସେମାନଙ୍କୁ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। ଆଜି ଏକ ସଙ୍ଗରେ 102 ଜଣ ସହକାରୀ ପ୍ରାଧ୍ୟାପକଙ୍କୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗରେ ମଧ୍ୟ ନିଯୁକ୍ତି ମିଳିଛି। ଏମ୍ସ ନିକଟରେ ରାତିରେ ଖୋଲିବ ଆହାର କେନ୍ଦ୍ର, ରୋଗୀଙ୍କ ପରିବାର ହେବେ ଉପକୃତ। ଆଜିଠାରୁ ଏମ୍ସ ନିକଟରେ ରାତିରେ ଖୋଲିବ ଆହାର କେନ୍ଦ୍ର। ବିଏମ୍ସି ପକ୍ଷରୁ ଏହି ଆହାର କେନ୍ଦ୍ରଟି ଖୋଲାଯିବ। ଆଜି ଏହାର ଉଦ୍ଘାଟନ କରିବେ ଭୁବନେଶ୍ୱରର ମେୟର ତଥା ସୁଲୋଚନା ଦାସ। ରାତି ସମୟରେ ରୋଗୀଙ୍କ ପରିବାର ଲୋକଙ୍କୁ ସହାୟ ହେବ ଏହି ଆହାର କେନ୍ଦ୍ର। 7 ଦିନ ଯାକ ରାତିରେ ମିଳିବ ଖାଦ୍ୟ। 2 ସେଣ୍ଟରରେ ରାତିରେ 800 ମିଲ୍ ମିଳିବ ବୋଲି ମେୟର ସୁଲୋଚନା ଦାସ ମଧ୍ୟ ଏହା କହିଛନ୍ତି। ଜିନ୍ପିନ୍ ଜଣେ ଏକଛତ୍ରବାଦୀ ଶାସକ, ଏହା କହିଛନ୍ତି ବାଇଡେନ୍। ବିଶ୍ୱର 2 ମହାଶକ୍ତି ଆମେରିକା ଏବଂ ଚୀନର ରାଷ୍ଟ୍ର ମୁଖ୍ୟ ଭାବେ ରାଷ୍ଟ୍ରପତି ଜୋ ବାଇଡେନ୍ ଏବଂ ସି ଜିନ୍ପିନ୍ଙ୍କ ମଧ୍ୟରେ ବୈଠକକୁ ନେଇ ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ଉତ୍ସାହ ଦେଖାଯାଇଥିଲା। ବ୍ୟବସାୟିକ ଏବଂ ରାଜନୈତିକ କାରଣକୁ ନେଇ ବିଗତ କିଛି ବର୍ଷ ହେଲେ ଉଭୟ ରାଷ୍ଟ୍ରଙ୍କ ମଧ୍ୟରେ ବିବାଦ ଲାଗି ରହି ଆସିଥିଲେ ମଧ୍ୟ ଉଭୟ ନେତା ପ୍ରାୟ ବର୍ଷକ ପରେ ଏକାଠି ହୋଇଯାଇଥିଲେ। ଆମେରିକା ଏବଂ ଚୀନ ମଧ୍ୟରେ ସବୁ ସ୍ତରରେ ସମ୍ପର୍କ ସ୍ୱାଭାବିକ ହେଲେ ମଧ୍ୟ ବିଶ୍ୱସ୍ତରରେ ଅନେକ ସମସ୍ୟା ଦୂର ହୋଇପାରିବ ବୋଲି ଏଠାରେ ମଧ୍ୟ ଆଶା କରାଯାଉଥିଲା। ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଯଦି ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ପ୍ରତିଦିନ ଦେଶ ବିଦେଶ ତଥା ରାଜ୍ୟର ବଡ଼ ଖବର ଜାଣିବା ସହିତ ନିଜର ରାଶିଫଳ ଜାଣିବା ପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।